বাটি বাড়ার বাবারা আপনার আপনি যে এই মুহূর্তে নবীরে দেখেন গরবারে বাল লাগবো নি সন্তান সন্ততি বাল লাগবো নি এই পাগলা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার নবী তার সামনে আয়েশা ডাক দিয়া বলে পাগল তুমি কান্দ কেন আপনারা জবান কোলে গন পাগল কেন কান্দে আমার নবী জানে কি জানে না এই পাগলা কয় নবী গো ও মায়ার নবী আমার মন চাইছিল স্টেজে দাঁড়ায় কথা বলবো আপনার সম্মান বলবো এত গোলাম ওলি আব্দাল গাউস কুতুবের সামনে বুকটা দরফর করে এই জন্য আমি দাঁড়াইতে সাহস পাই না আল্লাহর হাবিব বলেন তোমার মুখটা হা করো মুখটা হা করলো এবার পাগলার মুখের ভিতরে আমার নবী স্বপ্নে থুতু মুবারক দিল কয় নবী কয় তুমি খেয়ে ফেলো দ্বিতীয়বার থুতু মুবারক দিল নবী বলে খেয়ে ফেলো তৃতীয়বার থুতু মুবারক দিল নবী বললেন খেয়ে ফেলো চতুর্থবার থুতু মুবারক দিলেন কয় খেয়ে ফেলো পঞ্চম ষষ্ঠবার আমার নবী থুতু মুবারক দিলেন দেওয়ার পরে কয় তুমি কে ফেলো পাগলা বলে আমি যখন দেখলাম নবী আমার মুখে থুতু মুবারক দেয় আমি তখন বারবার থুতু মুবারক খাইয়া ফেললাম আমার নবী আমারে বলছে আল বিদা বিদায় কয়া নবী রোয়ানা দিছে এই মুহূর্তে নবী যখন আমার নু নবীর নুরানি ঝলক আমার চোখ থেকে চলে যাচ্ছে আমি তখন ঘুম থেকে ইয়া রাসূল আল্লাহ বলে দাঁড়ায়া গেলাম আল্লাহু আকবার কর আমি যখন ঘুম থেকে উঠে গেছি আল্লাহর কসম করে বলি আমি ঘুম থেকে উঠার পরে আমার নবীর আমি স্বপ্নে দেখছি থুতু মুবারক দিছে আমি ঘুম থেকে উইটা দেখি আমার মুখের ভিতরে জিব্বা মুবারকে আমার জিব্বা থেকে ওই নবীর থুতু মুবারকের স্বাদ অনুভব করতেছি ও বন্ধুরে ওই পাগলা ঘুম থেকে ওইটা সোজা স্টেজে চলে গেছে যাইয়া এমন ভাবে ওয়াশ শুরু করলেন ওয়াশটা যখন শুরু করলেন ওলি আব্দাল গাউস কুতুবের মনটা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না সব ওলি আব্দাল গাউস কুতুব ওই বক্তব্য শুই না কেমন একটা এশকের শক্তি আমার নবীর স্বপ্নে থুতু মুবারক দিয়া গেছে আর এমন একটা বেলায়তের পাওয়ার নিয়ে তিনি মঞ্চ কাঁপাইয়া ফলাইছেন সবগুলা হালতে দাঁড়াইয়া গেছে চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না সোনার মদিনা সোনার মদিনা কিন্তু মাদিনাওয়ালা তোরে আমার অন্তর জুড়ে মাদিনায় আছে রে অন্তর জুড়ে মাদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে আমার মনে কান্দে রে প্রাণে কান্দে রে মনে কান্দে রে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে যুবক বারে বলো সোনার মাদি হে সোনার কিন্তু ধরে নবী অন্তরে আছে না নাই এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহর প্রেমিক যারা হবে দুনিয়াতে বুক ফুলাইয়া চলবে তাদের কোনো ভয় হাশর ময়দানে দুনিয়ার যে চলেছে এই চলার ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেই ত্রুটির জন্য এবং দুনিয়ার কর্মের জন্য তারা কোনো চিন্তিত হবে না ওয়ালা হুম ইহজানুন তারা কোনো চিন্তিত হবে না
এখন আল্লাহর ওলিদের কে কোরআনের ভিতরে গ্যারান্টি এবং ওয়ারেন্টির কথা বলছে কে তো যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙিয়ে ফেলতে চায় এদের বিরুদ্ধে কি শাস্তির দরকার আছে না আছে তাহলে বুঝা যায় নবীর বিরুদ্ধে কথা কইলো শাস্তি দরকার আছে ওলির বিরুদ্ধে কথা কইলো শাস্তির আছে তাহলে এইগুলো যদি বাজান প্রয়োগ না থাকে দিনে দিনে ধর্মের উপরে বিভিন্ন ভেজাল সৃষ্টি হবে সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা কথা কোন ঠিক না বেরি তবে সব খবরদার কোন ওলি আল্লাহর মাজারে অসামাজিক কোন কাজ করা যাবে না ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে না সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি না গিলাফে যায় যে সুমা দেই মুর্শিদের হাতে পায়ে যে সুমা দেই এটাকে আমরা ওলি মনে করি সুমা দেই আর সরি আল্লাহ মনে করি সুমা দেই কি মনে করে আল্লাহর বন্ধু সম্মানের মানুষ বাবু কবুলাত রিজিল ওয়ালিয়া দে একটা বাপ আছে হাতে এবং পায়ে চুমা দেওয়ার বাপ সাহাবায়ে কেরাম রাসূল পাকের হাতে এবং কদম মুবারকে চুমু দিতেন এটা সুন্নত জোরে কোন সুবহানাল্লাহ এটা সুন্নতে সাহাবা এটা সুন্নতে এরপর আমরা এগুলা নিষেধ করি কি রে এক শ্রেণীর মানুষ আছে ওই মাতা নোয়াই এমনি জন সালাম করবেন মার জন পরীক্ষা দিতে যায় সালাম করবেন হাত লাগাইয়া এরা এটারে কো শিরিক বলে কি লেগে কো শিরিক কো মাতা নোয়াইলি শিরিক এরকম নিঃসন্দেহে পাপ না পাড়ানো দরকার মাতা নোয়াইলি কি তা শিরিক হয়ে জায়গা শিরিক তো এমন করন যা শিরিক তা মাতা নোয়াইলি শিরিক শিরিকের জন্য নিয়ত লাগবো মুখের বাক্য লাগবো অন্তরে অন্তরে ধারণা লাগবো ঠিক কি না আর আমি তো সালাম করতেছি আম্মারে আম্মা সালাম করে যায় দোয়া করেন আম্মা আপনি আমার জন্মদাতা মা আপনি সম্মানের মানুষ আপনি আমার বেস্ট আপনি আমার জন্য দোয়া করেন আপনি দোয়া করলে আমি পরীক্ষা পাস হইতে পারি আপনার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই ওন সন্তান মারে সালাম করব এটা হলো সভ্যতা নম্রতা ভদ্রতা পারিবারিক আদর্শ আজকে এই সালামটারে এক শ্রেণীর মানুষ কয় সালাম করুন যাইতো না এইভাবে বলতে বলতে আপনার সন্তানগুলোকে মার কদম থেকে দূরে নিতেছে নিয়ে এদেরকে উগ্র বানাইতাছে ভ্রান্ত বানাইতাছে এইগুলার নাম হইলো আহলে হাদিস এগুলো হইলো টিকটক মৌলবী এরা রমজান মাসে আয়ে রমজান মাসে আয়ে আয়া কর তারাবি 8 টাকা দেখেন এই যে অনলাইনে একটা বীজ ঢুকাই দিছে প্রত্যেকটা মসজিদে দেখবেন 8 টাকাদের পরে একটা মানুষের সামনে দিয়ে আড়াআড়ি শুরিয়ে বেরিয়ে দিতেছে গে তোর কোশ্চেন কে দাইতো তুই বাইরে গেলে পিছনে কাতার নামাজ পড়বে তুই সামনে কাতার পরে আরেক বাটার সামনে নামাজ পড়ে হামাদা বেরিয়ে যাস গা হ্যাঁ তাইলে নেগেটিভ কথার দ্বারা যে কিছু লোক যে গ্রহণ করে না বিষয়ে মন না ভ্রান্ত হইলো ভ্রান্ত লোকদের পক্ষেও কিছু লোক থাকে গাঞ্জা খারাপ খারাপ হইলো গাঞ্জুটা লোকে আরো কিছু গাঞ্জুটা তাহে তাহে নাও থাকে এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত ইউটিউবটা নিহত গুগল আছে 100% আইসিউতে এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়ে রমজান মাস তারা বিনিয়া ভেস লাগায় সবে বরাত লয়ে ভেস লাগে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতো বক্তার দরকার আছে এগুলো এখন কইতাম আমরা একটু পরে কম এই মৌলবীরাই কইছে এই দেশে যত কবর আছে শাহজালালের কবর শাহপুরানের কবর গোলাপ শাহর কবর খাজা গরিবে নামাজের কবর সব লাথি মেরে ভেঙে দাও তা আপনি কি মনে করেন যে এই আহলে হাদিস লামাজাবিদের সাথে আমাদের আমলের দ্বন্দ্ব আমনের মন চাইছে দুই রেখাত ফিরে বাড়ি যেন আমার বাফির কি আমনের মন চাইছে না তারা বিবর্তন এক বাড়াক নো কথা বলা যাবে না নিষেধ আমি সব হাসি আমিও হাসি মানুষ কিন্তু সব সময় হাসি দেওয়া যাবে না এটা কথার ওজন বুঝতে হবে আপনি মনে করেন না যে আপনার ছেলেটা বিদেশ যাওয়ার পরে সারা জীবন আপনার বাপে ভরে গেল 20 রাকাত হ্যাঁ সৌদি আরব থেকে আয়া আট রাত ফইরো আছে কিনা কোন নাকি লাগে সৌদি আমরার দলিল না আমরা দলিল কোরআন সুন্না কথা কোন ঠিক কিনা বহুত তো সৌদির দোহাই দিছেন আপনারা অতীতে অন যে সৌদি সিনেমা হলছে আপনি কয়েকটা বলেন না
সৌদি আমরার দলিল না, দেশকে ভালোবাসি নবীর জন্য, কিন্তু ওই দেশের মানুষের আদর্শ তখনই মানব ওই আদর্শের ভিতরে যদি হুববে রাসূল থাকে। কথা যদি দেশের হইলে ভালো হয়ে যেত তাহলে আবু জাহিল ভালো হয়ে যেত, আবুল হাইব্বা ভালো হয়ে যেত, মানুষের কর্মই মানুষকে সম্মান বাড়ায়। এখন বলবেন হুজুর আয়েশা একটা গোষ্ঠীর নামটা কি লেগে লইছেন আহলে হাদিস, এরা আহলে হাদিস নামে বিনোদন বাংলাদেশের জমিনে। কয়েকদিন আগে কি বলছে, শবে বরাতে মসজিদে বীর করার চাইতে ব্যবসাখানাত আড্ডা দেওয়া ভালো। তারা 48 ঘন্টা সময় দিলাম, 41 ঘন্টার পর আমতা আমতা করে ভুল স্বীকার করছে, করলো এতে শবে বরাত মানে না। যেহেতু মানে না, প্রধানমন্ত্রীর আমি কুম আগামীতে যে যদি শবে বরাত না থাকে, কোরআন সুন্নার ভিতরে না থাকে, ইসলাম ফাউন্ডেশনে লিখা দেন এটা নাই। যেহেতু ইসলাম ফাউন্ডেশন থেকে শুরু করে উলামায়ে কেরামগণ শবে বরাতকে দীর্ঘদিন ধরে পালন করে আসতেছে এবং 7টা সহি দলিলের মাধ্যমে শবে বরাত চলছে, এক পালনীয় এবাদতের রাত থাকার পরও যারা অস্বীকার করে, যদি এদের কথাই সত্য হয় বাইতুল মুকাররামে শবে বরাতের নামাজ বন্ধ করে দেন, আর যদি এদেরটা মিথ্যা হয় আর দলিলটা সত্য হয় তাইলে শবে বরাতের জন্য বাইতুল মুকাররামের দরজা ওপেন করে দেন, সারা রাত এবাদত চলবে, হাটে ঘাটে বাজারে এবাদত চলবে। যারা শবে বরাতের বিরুদ্ধে আচরণ করবে তাদেরকে জেলের ভিতরে পাইতে হবে। আপনি মনে করবেন না আপনার সাথে আমার আমলের দ্বন্দ্ব, মন চাইছে 8 টাকা ফিরে বাইরে যান আমার সমস্যা নাই, তারাবি না ফোরান আমার কোনো আপত্তি নাই। আপনি যখন বলবেন যে 8 টাকা তারাবি পড়তে হবে, তারাবির নামাজে 8 রাকাত 20 রাকাত পড়া বেদাত, তখন আমাকে দেখতে হবে আপনার দাঁত আছে কিনা। রমজান মাস দিকে কথাটা বললাম, 14 গোষ্ঠী 20 রাকাত তারাবি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে ওরা এমন কথা বলবে যেটা তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদারা শুনে নাই, এই কথার দ্বারা তারা নিজেরাও ভ্রান্ত হবে, তোমাদেরকে ভ্রান্ত করবে। এরা দাজ্জাল, এরা কাজ্জাব চলে আসছে, এগুলো ইসরায়েলের দালাল। সারা কৌমি আলিয়া দেওবন্দি যা আছে সব মিলে যখন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, আন্দোলন করছি, ওই সমস্ত এই লামা জাহাবিরা তখন ইসরায়েলের সমর্থন করছে। আমার কাছে ভিডিও আছে, সে বলছে যে যুদ্ধের দ্বারা সমাধান হবে না, কলমের মাধ্যমে সমাধান করতে হবে। 95% স্বাধীন রাষ্ট্র ইসরায়েল জোর করে দখল করছে, আর এখন তুমি এসে কলম দিয়ে স্বাধীন, কলম দিয়ে সমাধান করতা, এতদিন আসলা কোথায়? এই হক কথাগুলো রসুল মদিনা থেকে এসে বাংলাদেশে বলে নাই, সাহাবাদের মাধ্যমে তাবি খাইরুল কুরুনি কারণি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সাহাবায়ে কেরাম তাবিন তাবি তাবিন আইমে মুজতাহিদিন মুতাকাব্বিদিন সলফে সালিহিন গাউস কুতুব আব্দাল ওলিয়াল্লাহরা ওই মদিনার ইসলামটাকে বাগদাদ বাগদাদ থেকে এদিকে ওই দেখবেন ওই ওলিয়াল্লাহদের দেখবেন, এখনো একটা কায়দা ছিল যে কায়দার নাম কাওয়ায়েদে বাগদাদি, আছেন কিনা বলেন? কাওয়াইদে বাংলাদেশি না ওই কাওয়াইদে বাগদাদি হইছে কেন? ওই মদিনার থেকে মুসাফির গুলো বাগদাদ গেছে, বাগদাদ থেকে ওই আল্লাহর উলিরা এই দেশের মধ্যে আসছে, আইসা আইসা 40 মাইল দূরে দূরে এক একটা খানকা বানাইছে, প্রত্যেকটা খানকার মধ্যে মক্তব ছিল, মক্তবের মধ্যে কোরআন তেলাওয়াত করাইতো, ওই আল্লাহর উলিরা ওখান থেকে মুসাফির হইয়া এই দেশের মধ্যে আইসা, কায়দার নাম দিছে কাওয়াইদে বাগদাদি, এটা তাদের দেওয়া। পাগলে একটা স্লোগান বাদ দিয়েছে গা, নারে রিসালাত কইবা, আল্লাহ আকবার বলেন, স্লোগানটা আমার ভাল লাগছে, অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার ভেরি অলওয়েজ দি নাইসলি স্লোগান, কারণ ও ভালো স্লোগান দিছে, নবীর পরে নবী নাই, সংসদে আনছে নবীর পরে যদি নবীই নাই তাইলে ওই নবীর স্লোগানটা লাগতো না পাগলা, এটা পাগলা লাগবে নি, এটা বুঝতে হইব, কিন্তু যেন ডাল মে কুচ কালা না হয়। মারহাবা জোরে গন, আপনারা কি আমার কথা বেজার হইতেছেন? যে একটা ইতিহাস টান দিছি, ইতিহাস কাশ্মীরগঞ্জ শুনছেন আপনারা কখনো? কায়দার কথা যে বলছি না শুনছেন আপনারা কখনো? বোঝেন না কি লেগা, এই ওলি আল্লাহরাই ইসলামটা নিয়ে আসছে, ওই মদিনার আরবি, ওই যা
রমজানুল মুবারকে যেই কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের বার্তা এই রন্ধ্রে রন্ধ্রে ওলি আল্লাহরা নিয়ে আসছে এইজন্য আমরা আজকে মুসলমান কোরআন বুঝতেছি সব বুঝতেছি আজকে সেই ওলি আল্লাহর মাজার যারা ভাঙিয়ে দিতে চায় নবীকে যারা শ্রেষ্ঠ বি মানতে চায় না ওলিয়ার বিরুদ্ধে যারা কথা বলতে চায় প্রতিষ্ঠিত সাহাবায়ে কেরামের আমলের বিরুদ্ধে যারা কথা বলে নিজেরা বড় হুজুর শাস্তি চায় এরা কখনো বাংলাদেশের সভ্য সন্তান হতে পারে না আরে সময় যেতেছে গদি গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহকে পাইতে গিয়ে তুমি যদি না জানো যারা জানে তাদের কাছে যাও আল্লাহ বলেন যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হতে পারে না কথা বলেন ঠিক কিনা নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে ভয় করে আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা এখন প্রশ্ন করবেন হুজুর আলেম কাকে বলে মুহাদ্দিস হয়েছেন মুফতি হয়েছেন হ্যাঁ নুরুল আলা নূর কিন্তু মনে রাখবেন এলেমের অনেক প্রকার আছে যিনি এলেম জানে তাকে আলেম বলে যিনি এলেম জানে তাকে তাহলে যিনি কোরআন সুন্নাহ জ্ঞান রাখে এটা নুরুল আলা নূর কিন্তু বাবা শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির দিকে তালাশ করে দেখেন আল্লাহ নবীদের জিন্দেগি তালাশ করে দেখেন তারা কোনো মাদ্রাসার সার্টিফিকেট বড় বড় সার্টিফিকেট ছিল না এলমের প্রকার আছে এলমে জাহির এলমে বাতেন এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত আল্লাহর হাবিবরা শরীয়ত ও আকওয়ালি ওয়া তরিকত ও আফআলি ওয়াল হাকিকত ও আহওয়ালি ওয়াল মারেফত ও আসরারি আল্লাহর হাবিব বলেন শরীয়ত হলো আমি নবীর কথা তরিকত হলো আমি নবীর কাজ হাকিকত হলো আমি নবীর অবস্থা মারেফত হলো আমি নবীর গোপন রহস্য জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না যেই ব্যক্তি শরীয়ত মানে তাসাউফ মানে না যেই ব্যক্তি শরীয়ত মানে তাসাউফ মানে না সে ফাসেক আর যেই ব্যক্তি তাসাউফ মানে শরীয়ত মানে না সে হলো জিন্দিক যারা প্রেমিক হবে যারা আল্লাহওয়ালা হবে এরা শরীয়ত মানবেন আর তাসাউফ মানবেন মনে রাখবেন এলেমের আলেম যারা আর তাসাউফ পন্থী যারা এক জিনিস না না সব ঠিক আছে ওকে আমার যুবক ভাইয়েরা আল্লাহর হাবিব বলেছেন শরীয়ত হলো আমি নবীর কথা তরিকত হলো আমি নবীর কাজ হাকিকত হলো আমি নবীর অবস্থা মারেফত হলো আমি নবীর গোপন রহস্য এই গোপন রহস্য যদি জানতে চান তাইলে আপনি সোজা চলে যাবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লযীনা আনআমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এলমে জাহির এলমে বাতিন এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফাত এলমুল বায়ান এলমুত তাসাবুর এলমুত তাসদিক এই এলেম গুলো আপনি কিছু এলেম আছে কোরআন সুন্নাহর দ্বারা অর্জন করবেন আর শরীয়ত তরিকত হাকিকত মারিফাতের এলেম সহবতের দ্বারা অর্জন হয়
আবার কিছু কিছু মানুষ আছে মাদ্রাসার বারান্দা তো যায় নাই জ্ঞানীদের সঙ্গে চলতে 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 আমার আল্লাহ তার ভিতরে মনে একটা নূর দিয়া দেয় ওই এলমটার নাম হলো এলমে লদনি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এলমে লদনি আপনি মনে করছেন যে আমি মাথায় পাগড়ি লাগাইছি বাবারে আমি মনে বড় হুজুর মাথায় পাগড়ি লাগাইছি বাবারে উনি বড় হুজুর উনি ওলি আল্লাহ মানে উনি উনি তো মানে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা নো নো ইম্পসিবল নামাজ পড়াও দুজুকে যাবে কথা কন ঠিক কি না খোদার কসম নামাজ পড়ো দুজুকে যাবে আরে শুনেন শুনেন বড় পাগড়ি লাগাইয়াও দুজুকে যাবে কিন্তু রিকশা চালায় বাস চালায় ট্যাক্সি চালায় কুদাল দিয়ে মাটি কাটে দেখবেন খবর নিয়ে দেখেন এই লোকটা সহবতের দ্বারা আফদাল হইয়া বসে রয়েছে ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না দুনিয়ার চাকরি করতে গেলে সার্টিফিকেট লাগে আল্লাহর প্রেমিক হইতে গেলে সার্টিফিকেট লাগে না বেলায় দুরওয়াজ দিবেন তাই জন্য রস বাইর করে লামো যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় সাফার দাঁত ফালাইয়া দেব দিরা এখনো শাহজালালের উত্তর যারা ঘরের কোণাত বৈশা বৈশা বলে মাজারটা ভাঙ্গা রাইতা আইও না বাংতা সুরমা নদীর কোণায় কানায় ঠেং ভাঙ্গা ফালাই দেব সাবধানে কথা কও সাবধানে কথা বলো তাহিরকে ভণ্ড বলো মাজার পূজারে বলো অসুবিধা নাই বাবা শাহজালাল সেই আল্লাহর ওলি যার আল্লাহু আকবার দনির এত পাওয়ার ছিল গৌর গোবিন্দের বিল্ডিং টুকরা টুকরা হয়ে গেছে এই ওয়াজ করলে তো সারা রাইতো শেষ হইতো না আপনি বুঝেন না যে নৌকা দিয়ে পার হইবেন সুহুট লাগে নৌকা দিয়ে পার হইলে কি লাগে সুহুট লাগে বইটা লাগে কারালি লাগে ইঞ্জিন লাগে বুঝো না বিনা বইটাই বিনা কারালি বিনা ইঞ্জিনে মেশিনে না যাই নামাজ বিষয়া যেই শাহজালাল সুরমা নদী পার হয়ে যায় বুঝতে হবে এটা বেলায়তের পাওয়ার কিসের পাওয়ার আর 20 মিনিট কথা বলবো নো কথা না চুপচাপ থাকো সিলাই দেওয়া কেমন লাগে রোজা দেখতে তা ওই অন্যান্য মাহফিলের এই মাহফিল হিসাব মিলে না আমি আধা ঘন্টার ভিতরে 5 ঘন্টার কথা কইতে আল্লাহ আকবার জোরে কন্না কি লাগে আমার কথা খারাপ লাগবে সকালে সমালোচনা হইতো ঘরে ওই লইব বাবা শাহজালাল ওই আমাদের গুলে আমাদের এই যে কি কই দিবে কি রে ও গ্রাম গো বিরাট আর না বিরাট হ বিরাট বিরাট আর ওই বাবা শাহজালাল বিরাটের শাহজালাল না ওই বেলাল হলো ওই ওই শাহজালাল হলো সুলতানুল আউলিয়া বাংলার জমিনে আউলিয়াদের সুলতান হইল বাবা শাহজালাল ওই শাহজালালের কবর লাথি মেরে বাংলার কথা কইছে রে ওরেন হারাম কো তোর মুখ দাইলো কেমনে এই কথা আসলো কিভাবে আরে আপনার বাপ যদি পাগল হয় আপনার বাপের কবরটাতে কেউ দিবে নি লাথি দিবার লাগে যদি কোনো বেটা কয়ে দেয় মানিকের বাপের কবরটার লাথি দিয়ে হমান পিল্লা আপনি কি তা বয়ে থাকবান তো এটা মাথা ডুহে না কি লাগা যার দ্বারা আল্লাহ চিনলাম যার দ্বারা নবী চিনলাম যিনি আয়েশা তরিকত তাসাউফ এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করেছেন সেই শাহজালাল উপর আঙ্গুল দিলে কথা বলে আপনি বুঝেন না সে কত বড় অন্যায় করছে যাক বালা না লাগলে না লাগছে কয়া গেলাম সাবধান থাকবেন সবান খুল্লাগন আল্লাহর ওলিদের কোনো ভয় আছে না চিন্তা আছে না ঘুমাই রইছে পাগল সুবহানাল্লাহ ঘুমের ঘরে দেখতেছে নবী আয়েশা হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ নবীরে দেখতে চান কি চান না নবীরে দেখলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় আর জোরে গান ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ কি কষ্ট হইতেছে নাকি তা কিছু লোক তো আসে শান গাইলে জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে মাঝে মাঝে কিছু বিয়াদ সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিলাই তো।
আমি তো বলি বাংলাদেশে বিসমিল্লাহ সংবিধান রাইখা এই বিসমিল্লাহটা রাইখা আমরাই প্রমাণ করতে বাংলাদেশ সক্ষম হইছি 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ এই দেশে অন্যান্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে বেশি নিরাপদ তো ফাঁকে দা তুমি মুসলমানের অ্যালার্জি হইলো কেন বুঝতে হবে তুমি নাস্তিকের খাতায় পা দিয়েছো কথাগণ ঠিক না বেঠিক সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে ইসলাম হলো শান্তির ধর্ম এর কোয়েন কি চাই চেয়ারম্যান মহব্বত যে করি হাত মিলান এর কোনালে সাদা উদা দেখি সব চা গরম পানি আনতো গলা তো এটা তার ওই মেশিন না যে অক্টেন দিলি চলবো এটা তোর অক্টেন আর সিএনজি ফাম্পেন না যে তেল দিছে চলছে এটা কিন্তু ব্যাপার আছে দেন না গামতাছি যে দেন না সিওন গামটা গামতাছি কি কষ্ট হইতাছে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার আমরা আজমিরগঞ্জে হিন্দু আছে না খবর নিয়ে দেখবেন আজকে মাহফিলে বহুত হিন্দুরা আসবে আসিনি আছে না ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে বেঈমান তোমার কেন জ্বলে গভীর মনোযোগ আমার নবী আপনার নবী রহমতুল লিল আলামিন পাগলার গুমের গোরে হাজির সুবহানাল্লাহ কইরা রে এমন স্বপ্ন আমরা চাই কি চাই না যদি আপনি এমন স্বপ্ন চান চোখটারে ভালো রাখতে হবে কথা কোন ঠিক কি না এই মোবাইল মূলে চোখ শেষ এই মোবাইল মূলে ব্যাটারি শেষ এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে গো এই চোখটারে ঠিক রাখা লাগবো বন্ধুরে কান্দেন না বন্ধুরে আমার ও আমার আজমিরি গন্ডের বাবার ও আমার বিরাট ভাটি পাড়ার বন্ধুরা গো দেউড়া উঠছি নিরে বাজান এ আমার যুবক আরে ভাই যে জিটা কোক আমরা ওলিরে ভালোবাসি ভালোবাসি যাম আমরা মাজার জিয়ারত করি করমু ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ বাবা 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 একটু এই মুরব্বী একটা চেয়ার দেন এই মুরব্বী রে কেউ কষ্ট দিচ্ছে নাকি আপনার আবার এই তোমরা এখন দাঁড়াইছো কেন বসো এই তোমরা বসো নিচে বসো বসো তোমাদের বাপের বয়সের মানুষ পিছে দাঁড়াই বসে তুমি এর সামনে দাঁড়াই না ভালোই তো শিখছো ব্যস্ত যাবে না না সবাই একটু বসে যান সবাই একটু দয়া করে এই 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 যাও তোমরা একটু পিছে যাও যাও এদিকে যাও যাও লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা মোহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ
صلى الله لا إله إلا زر لا إله إلا لا إله আমার যুবক ভাইরা আমি ঘটনায় ঢুকে গেলাম আর খন্ড খন্ড কথা বলতে পারবো না সময় চলে যাচ্ছে রে বাজান আমার নবী আপনার নবী ঘুমের ঘরে পাগলের সামনে হাজির হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআ আল হক ফা ইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি আমার নবী আপনার নবী বলে যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যই দেখলো শয়তান সবার সুরত ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবীকে দেখতে চাই কি চাই না স্বপ্নে নবী দেখতে চাই কি চাই না যদি চান নবীর মহব্বত লাগবে কি লাগবে না আমাকে মহব্বত করে দাওয়াত করছেন দেখেই তো আমি আসছি কথা কান ঠিক কি না আর নবীর মহব্বত করে দুরুদের হাতিয়াটা পাঠাই দেন না টাকা নাই পয়সা নাই যাইতে পারেন না মদিনা বিরাটে বয়া নবীর দুরুদের মালা গলাত লাগাইলেন না রাতের বেলা উযু কইরা জানকা থইয়া প্রতি রাতে 40 বার কইরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যুল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবী ওয়া বারাকা সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুম ইল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা 40 বার করে প্রতি রাতে পড়েন না 40 দিন দেখবেন নবী মদিনা থেকে আজমিরগঞ্জ বিরাটে আপনার ভাঙ্গা করে আসতে পারবে ঠিক গভীর মনোযোগ এত সুন্দর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটার কোনা দিয়া আসে গে চোখের পানি ফালায়া কান্দে কেন কান্দে হাজার মানুষগুলো কেউ খবর নাই না এত সুন্দর প্যান্ডেলে বসেছে চোখের পানি ফেলে কান্দে এই যুবক আল্লাহ কোরআনে বলছেন فليضحكوا قليلا وليبكوا كثيرا بندر او بندا قوم قوم করে হাসো বেশি বেশি করে কাঁদো এই চুপ কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় মনে নাই এই রমজান মাসে আপনার মা প্রতি রাতে ডাক দিত ঘুমের ঘরে মায়ের মধুমুখের ডালে ডাকের রিংটোন আর এখন শোনা যায় না শোনা যায় গভীর মনোযোগ জাহান্নামের আগুন মানুষ পাইলে বড় খুশি কিন্তু মানুষের ভিতরে কিছু আশেক আছে আশেক এশকের কথা আশেক সারা বুঝে না ভাবের কথা ভাবুক ছাড়া বোঝে না প্রেমের কথা প্রেমিক ছাড়া বোঝে না রসের কথা রসিক ছাড়া বোঝে না সব জায়গায় সব কথা বলা যায় না মানুষ আমরা পাগল কইব পাগল এই চোখের পানির দাম কেমন বেশি জানেননি জাহান্নামের আগুন ধরাইব আমার আল্লাহ মানুষ দিয়া وقودها الناس والحجارة أعدت للكافرين الله رب العالمين জাহান্নামের আগুন ধরাবে মানুষ আর পাথর দিয়া এই মানুষটা যদি আপনি হন আরে বিরাটের চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া বিরাট বাটি পাড়ার চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া আর জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া ওই জাহান্নাম মানুষ পাইলে বড় খুশি একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু বন্ধু আর বান্দা এক জিনিস না আমি তুমি মারা গেলে 200 বছর পরে আমার কবরের খবর কেউ রাখবে না রাখতে পারবে না
আমার নামটাও আমার নাই না তিনি পরের প্রজন্ম মনেও রাখবে না যেমন ভাবে আমরা দাদার বাপের বড় বাপের নাম জানি না এমন ভাবে এমন একটা প্রজন্ম আসবে আপনাকে ভুলে যাবে আমাকে ভুলে যাবে কেউ মনে রাখবে না কারণ পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুরে দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন কোনা এ দুনিয়া একদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন আসব না আমি আর আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার সব পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব মায়ারি বাদন ভেঙে যাবে একদিন আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া অরিজিনাল দেন এক যুবক মারা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যাই আশেক কোন আশেকের চোখের পানির দাম কম না বেশি আরো জোরে কোন কম না বেশি এই পাগল এই সার দিয়া বৈশা চোখের পানি ফালাইয়া কান্দে কেন কান্দে জানেননি কারণ বিশাল বড় প্যান্ডেলটার ভিতরে শুধুমাত্র ওলি আব্দাল গাউস কুতুব বসা এই পাগলা কান্দতেছে এই ওলি আব্দাল গাউস কুতুবের মঞ্চে যদি স্টেজে উইটা আমি কিছু কথা বলতে পারতাম নবীর সাদ মান যদি বলতে পারতাম তাইলে আমার মনটা বড় শান্তি লাগতো কিন্তু নিজে উপরে উইটা কথা বলবে ভিতরটা কাঁপতেছে কেমনে কথা বলবে শক্তি পাইতেছে না এই পাগলা চোখের পানি বইলা বইলা কানতে কানতে প্যান্ডেলের ভিতরে ঘুমায়া গেছে যেই মাত্র ঘুমায়া গেছে রে বাবা ওই মুহূর্তে পাগলা বলে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার রহমাতুল লিল আলামিন আমার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে হে আমার আশিকিন জাকিরের মুহিবিন বাবা আপনার আপনি যে এই মুহূর্তে নবীরে দেখেন ঘর বাড়ি বাল লাগবনি সন্তান সন্ততি বাল লাগবনি এই পাগলা ঘুমের ঘুরে স্বপ্নে দেখতেছি আমার নবী তার সামনে আয়েশা ডাক দিয়া বলে পাগল তুমি কান্দ কেন আপনারা জবান কোলে গন পাগল কেন কান্দে আমার নবী জানে কি জানে না এই পাগলা কয় নবী গো ও মায়ার নবী আমার মন চাইছিল স্টেজে দাঁড়ায় কথা বলবো আপনার সম্মান বলবো
এত গোলাম ওলি আব্দুল গাউস কুতুবের সামনে বুকটা দরফর করে এইজন্য আমি দাঁড়াইতে সাহস পায় না আল্লাহর হাবিব বলেন তোমার মুখটা হা করলো এবার পাগলার মুখের ভিতরে আমার নবী স্বপ্নে থুতু মুবারক দিল কয় নবী কয় তুমি খেয়ে ফেলো দ্বিতীয়বার থুতু মুবারক দিল নবী বলে খেয়ে ফেলো তৃতীয়বার থুতু মুবারক দিল নবী বললেন খেয়ে ফেলো চতুর্থবার থুতু মুবারক দিলেন কয় খেয়ে ফেলো পঞ্চম ষষ্ঠবার আমার নবী থুতু মুবারক দিলেন দেওয়ার পরে কয় তুমি খেয়ে ফেলো পাগলা বলে আমি যখন দেখলাম নবী আমার মুখে থুতু মুবারক দেয় আমি তখন বারবার থুতু মুবারক খাইয়া ফেললাম আমার নবী আমার বলছে আলবিদা বিদায় কয়া নবী রওনা দিছে এই মুহূর্তে নবী যখন আমার নবীর নুরানি ঝলক আমার চোখ থেকে চলে যাচ্ছে আমি তখন ঘুম থেকে ইয়া রাসূল আল্লাহ বলে দাঁড়ায়া গেলাম আল্লাহু আকবার কয় আমি যখন ঘুম থেকে উঠে গেছি আল্লাহর কসম করে বলি আমি ঘুম থেকে ওঠার পরে আমার নবীর আমি স্বপ্নে দেখছি থুতু মুবারক দিছে আমি ঘুম থেকে উইটা দেখি আমার মুখের ভিতরে জিব্বা মুবারকে আমার জিব্বা থেকে ওই নবীর থুতু মুবারকের স্বাদ অনুভব করতেছি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার আ ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা এই গজলটা এই বইটাতে আছে 50 টাকা নিয়ে যাবেন বলেন সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা একই দিনই কবরে যাব কেউ তো যাবে না একই দিন কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো জায়গা মদিনা ভালো লাগার জায়গা একটু হাত তোলেন না ক্যামেরা দিন ঘুরাইছে একটু হাত দিলে পতাকা বানাই দেন না নবীরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবন অনেক বেশি গুণ আছে না নাই আরে হাত দিলে কোনো গুণ আছে না নাই রমজান মাস হলো গুণা মাফের মাস সবাই হাত পালান আরে আমার জীবন অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার আ ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশেক ছাড়া অন্য দেখে না পাগল ছাড়া অন্য দেখে না ভালোবাসার জায়গা মদিনা তৃপ্তি মিটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না পাগল ছাড়া অন্য বুঝে না বলো পাগল ছাড়া আ ভালোবাসার না বলো ভালোবাসার আহা
ওই মদিনা যাইতে চান কি চান না ও বন্ধুরি ওই পাগলা ঘুম থেকে ওইটা সুজা স্টেজে চলে গেছে যাইয়া এমন ভাবে ওয়াশ শুরু করলেন ওয়াশটা যখন শুরু করলেন ওলি আব্দাল গাউস কুতুবের মনটা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না সব ওলি আব্দাল গাউস কুতুব ওই বক্তব্য শুনি না কেমন একটা ইশকের শক্তি আমার নবীর স্বপ্নে তুতু মুবারক দিয়া গেছে আর এমন একটা বেলায়েতের পাওয়ার নিয়া তিনি মঞ্চ কাঁপায়া পালাইছেন সবগুলা হালতে দাঁড়ায়া গেছে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না আপনারা মনে সবাই কি আমার আই লাভ ইউ কইতে আইছে আজকে কিছুগুলা কি আই হেট ইউ কইতে আইছে না সবাই কি আমার ভালোবাসি বলতে আইছে ওই মজলিসেও কিছু মুনাফিক ছিল সব বাড়িতে বাড়িতে মুনাফিক থাকে সব বাজারে বাজারে মুনাফিক থাকে কথা কোন ঠিক কিনা ওই পাগল যখন ওয়াজ শুরু করলো সব প্রেমিকরা পাগলার ওয়াজের তাইলে নাই শুরু করছে ইন দি মিন টাইমে ওই পাগল ওয়াজের ভিতরে হঠাৎ করে ওয়াজটা বন্ধ করে দিছে এবার মুনাফিকরা সুযোগ পাইয়া গেছে আমরা স্টেজে যাই না মস্তানি করে গেছি ওয়াজ করতে হন পারো না এখন মুনাফিকরা এই প্রশ্ন জুড়া দিল আর প্রেমিকরা বলতেছে না না এই প্রেমিকে ওয়াজ ভুলতে পারে না আসলে কি আপনি ওয়াজ ভুললা গেছেন নাকি ওয়াজ বন্ধ করছেন ভুলে যাওয়া এক জিনিস আর বন্ধ করা আর এক জিনিস এরপরে পাগলা ডাক দিয়া ক আমি যখন নবীর তুতু ওয়ারো খাইয়া ওয়াজ শুরু করলাম আমার ওয়াজের ভিতরে এমন ওয়াজ দহাল হইয়া গেছে আমার চোখ বন্ধ হইয়া গেছে আমার চোখের মধ্যে এমন নূর আসছে ইত্তা কফিরা সাতাল মুমিনে ফা ইন্না হুয়াং জুরবি নূরিল্লাহ ওই নূরটা আমার চোখের ভিতরে এসেছে আমি চোখ বন্ধ কইরা যখন আমি ফানা হইয়া গেছি আমি তাকায়া দেখলাম এই ওয়াজের মজলিসে আমার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম লইয়া স শরীরে হাজির হইয়া গেছি আমার নবী আজমিরিগঞ্জে আসার ক্ষমতা আছে না নাই বিরাটে আসার ক্ষমতা আছে না নাই শিবপাশে আসার ক্ষমতা আছে না নাই বানিয়াছং আসার ক্ষমতা আছে না নাই আর নবী বলছেন ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন পূর্ব পশ্চিম ডান বাম উপর নিচ ফা ওয়াল্লাহি মা ইখফা আলাইয়া আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই এই ভাইরা শুনেন কথা শুনতে হবে আজকে আমাদের তো সেই চোখ নাই মোবাইল আমাদের চোখ কেড়ে নিয়েছে আমাদের তো সেই চোখ নাই অসংখ্য মেয়েরা চোখ কেড়ে নিয়েছে আমাদের তো সেই জবান নাই গাঞ্জা আমাদের জবানের শক্তি কেড়ে নিয়েছে আমাদের সেই অন্তর নাই মুনাফিকে আমাদেরকে গ্রাস করে ফেলেছে এই জন্য মনে হয় যেন মদিনা বহু দূরে কিন্তু মদিনা বহু দূরে হতে পারে তোমার দৃষ্টিতে মদিনাওয়ালার দৃষ্টিতে আজমিরিগঞ্জ দূরে না ওয়াজ বুঝেন তো জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন আমি অশান্তি দিস না আমি কিন্তু সিল্লাই ওয়াজ করতেছি আমি কিন্তু এখন কিন্তু বুঝলে গেছি শরীরের কষ্টের কথা আমার এই অভ্যাসই বাদ্য কয়ে যে আপনি সিল্লেন আমি কি ওয়াজে সিল্লাইলে তোমার সমস্যা কি তোমার লোকের সিল্লাই ইত্তেফাক ওই তো অভ্যাস হয়ে গেছে আমার সংসারে তো ওয়াজ আমি তো বিয়া করবার আগে তো ওয়াজ কথা কেন ঠিক না বেড়ে হ্যাঁ তো আমার ইমেজ নষ্ট করেন না বাবা আমি আমার ওয়াজ কি খারাপ লাগতেছে বাজান আমি কি বেলায় নিয়ে ওয়াজ করতেছি আজকে বেলায় অতির ওয়াজ করতেছি একবারে মগজ ডিক্কা তোমার জন্য মদিনা বহু দূরে প্রেমিক বলতেছে মদিনাওয়ালা তো আমার অন্তরে
النبي اولى بالمؤمنين من انفسهم আমার নবী হলো ইমানদারদের জানের চাইতো আরো নিকটে তুমি এসো কাছে থেকে দেখো না কি রে তোমার অন্তরের নবীকে জায়গা দিতে পারো নাই তোমার অন্তর হলো মুনাফিকি জাইগুন বক্রতা কথা কোন ঠিক না বেঠে তোমার অন্তর যদি প্রেম থাকতো ওহন কি মানুষ আয়ে আচ্ছা চায়ক দে আচ্ছা মারহাবা জোরে গো মারহাবা আরে আমরা কলমটা তো বাদ করে লাইছি কলম যদি ঠিক না থাকে এ শুনেন কলম যদি ঠিক না থাকে বাস পচার আগে লাশ পচে যাবে আর কলম যদি ঠিক থাকে বাবা শাহজালালের মত সারা 700 বছর পরও নামের বেলা বাজবে তোমার জন্য মদিনা বহু দূরে আশিক বলতেছে কিন্তু মদিনা বালা গজল কি মিশা সোনার মদিনা সোনার মদিনা ও কিন্তু মদিনা বালা তোরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে আমার মনে কান্দে রে প্রাণে কান্দে রে মনে কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে যুবক বেরে বলো সোনার মদিনা হে কিন্তু মদিনা নবী অন্তরে আছে না নাই এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আন্নাবী ইউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আর আল্লাহর ক্ষেত্রে বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাই যে যারে চিনে সে তারে কিনে আমি তো আমার না আমি সামরার মায়া করে লাভ আছে শৈলের মায়া করে লাভ আছে আমি কার আমি তো আমার না মানুষ মারা গেলে কান্না নিষেধ কেন সন্তান তোমার না এটা আল্লাহর আমানত আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে কাইন্দো না ধৈর্য ধারণ করো এই সন্তান তোমার জন্য সুপারিশ করে বেচতে নিয়ে যাবে গভীর মনোযোগ কি মনে আছে তো ওয়াজ এবার পাগলা ওই ওয়াজ বন্ধ করছে এখন বলবেন ওজরে কেন বন্ধ করেছে তার কারণটা কি সবাই আমার এই যুবক ডান দেবো বন্ধুরা রে ও আমার বিরাটের বাবারা ও আজমিরিগঞ্জ বানিয়া চংসি পাশার বন্ধুরা গো
এবার ওই পাগলাকে প্রশ্ন করা হলো আপনি কি ওয়াজ পারেন না নাকি ওয়াজ বন্ধ করে দিয়েছেন কই আমি ওয়াজটা বন্ধ করে দিয়েছি আমি তাকায় দেখলাম আমার নবী মাহফিল হাজির হয়ে গেছে যুবক এখন প্রশ্ন করবেন হুজুর এ সেই কেমন মানুষ যে ওয়াজের মাঠে বৈশা নবীর স্বপ্ন দেখে এ কেমন মানুষ ওয়াজের ময়দানে বৈশা নবীর থুতু মুবারক পান করে এ কেমন মানুষ ওয়াজ উইটা নবীর স্বপ্ন নবীর সরাসরি দেখে তার নামটা কি ইনি হলেন তিনি যিনি গৌসু সাকালাইন আব্দুল কাদের জিলানি যেজন গৌসুল আজম সেজন বাগদাদেওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদেওয়ালা আয় হায় তার কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা হায় হায় তার কাঁদে যার মদিনাওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদেওয়ালা তিনি হলো গৌসুল আজম আব্দুল কাদের আই বড় পীর আব্দুল কাদের পারেন না আই বড় পীর আব্দুল কাদের সময়পুর জিলানির জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল জন্ম তোমার জিলানেতে তোরি কাহয় কাদরিয়া আবু সালেম সাজুন আপনারই হজে পিতা জন্ম তোমার জিলানেতে তোরি কাহয় কাদরিয়া আবু সালেম সাজঙ্গি আপনারই হজে পিতা উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের এ বন্ধুরি গাউসের বাকি সাধারণ অলি না মাদার জাত অলি মা ডাক দেখে ফুত্রে এ ফুত এ ফুত কইজি আম্মা ওই কংক্রিট গুলা গাদা থালা ফালাইতে যাই দেরি করছে মা ডাক দিকে তোর অর্ডার করলাম সাথে সাথে করলি না গিল লেগা এর লাগে না তোর ফেটা ধরছিলাম কত কষ্ট করছি তোর ফেটা ধরিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানি কয় মা তুমি আমার লাগে কষ্ট করছো আমি কি তোমার লাগে কম কষ্ট করছি আর বড় বেড়ে কোনো তুমি আমার লাগে কষ্ট করছো আমি কি তোমার লাগে কম কষ্ট করছি কয় কি কষ্ট করছো তোমার বয়স কত আর কি তা তুমি কিতা করছো কয়মা আমি যখন তোমার পেটও ছিলাম তখন একটা ভিক্ষু কাইছিনি ভিক্ষা নিত কয়েছিল তুমি ফর্দার আড়াল থেকে ভিক্ষা দিছিলে নি কদিছিলাম তোমার হাতের কবজি দিকে ভিক্ষুক তোমার উপরে লোভ করছিল নি হক করছিল ওই মুহূর্তে জঙ্গল থেকে একটা বাঘ আইছিল নি আয়সা তার গাটটা মুসাদা ভাঙছিল নি কহ ভাঙছিল সেটা আমি আব্দুল কাদের আপনার সন্তানের বেলায় হত আল্লাহ আকবার জোরে কর গাউসে পাক কি সাধারণ নাকি মাদার জাত হলি ওই অলি আল্লাহদের সম্মান দরকার আছে না নাই আরে গাউসে পাক দেখেন মাকে কেমন তামিল করতে হয় গাউসে পাক শিখাই দিছে রাস্তা দিয়ে রোয়ানা দিছে ডাকাইতের দল ধরছে ডাকাইতের দল ধরার পরে ডাকাইতে অল বডি চেক করছে মাল বিচেরা হয়েছে না একটু পরে কয় এ ডাকাইতের গোষ্ঠী দিকে এই যে আস্তিনের ভিতরে আমার মা সেলাই করে দিছে দর তোমাদের চেহাল হয়ে যাবে ডাকাই তো কি রে আমরা এমন ভাবে চেক করলাম টাকা টাকা পাইলাম না আর এটা আবার কেমন মানুষ রে টাকা কোথায় আছে নিজে নিজে কয়া দে কি ব্যাপার তুমি কয়া দিলা কয় এটা আমার মায়ের শিক্ষা কার শিক্ষা মা বলছে বাবা মিথ্যা বলো না ডাকাতের দল বলতেছে আর দেরি করেন না কালিমা কইরা মুসলমান করে তওবা করে দেন আর বড় করে কোন সুবহানাল্লাহ মায়ের আদেশ মানতে হয় কি হয় না
এই যুবক পোলাপান দেখ বিদায় বেলায় কি কই শুননা যান একটাই ওয়াজ ফিনিশিং দিয়া দিব কিন্তু বিদায় বেলায় একটা কথাই বলি শুনেন মারে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া ওয়াজ শুনেন মারে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া ওয়াজ শুনবেন আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই আজকে একটা ব্রিজ আছে ব্রিজটার নাম কি চেয়ারম্যান ওই সামনে একটা ব্রিজ আছে বড় ব্রিজটা জেংগ্রি এখানে দাঁড়াইছি মোটরসাইকেল সব বলা আসছে একত্র হইছে কি রে ভগবান এটা না একটা ছেলে একটু বাজান আমি আপনার কাছে মুড়ি দেব গাড়ির বয় থেকে তারে মুড়ি করছি নাম কি রে ছেলেটা কই আচ্ছা আছে তো আরে দিস চা তো সারি কাপ দিস কিন্তু সময় তো পাইতেছি না আরে খামুকু কত দিন শেষ না কালাম আচ্ছা ও কালাম শিওর ফেসবুক আইডিটা দেখছিলাম বায়াত করে দিলাম আমার কাছে মুড়ি দিয়া মা বাপরে কষ্ট দিয়া বাড়িতে গরু লিয়ে যাবেন মাছ লিয়ে যাবেন আপনার মতো মুড়ি বাবা আমার দরকার নাই যে ফিসাব কইবো মা বাপের খেদমত লাগতো না আমি তো তোর সব এটা ফিসাব না এটা সকাল বেলার পেশাব ঠিক আছে নি ঠিক আছে কথা ওয়াশ ঠিক আছে তো যে ফিসাব কইবো মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা ফিসাব না এটা দান্দাবাজ আমার ফুলাবান্ডি করি ফুলাবান্ডি ফুলাবান্ডি করি ফুলাবান্ডি আল্লাহ তাহলে মা বাপরে কষ্ট দিব হ্যাঁ কষ্ট দিব মা বাপ মা যার সংসারে নাই তারা আমি একটা জিনিস স্মরণ করাই দিই আজকে রাত্রে বেলা যখন ঘুমাইতাম বারোটার পরে ঘুমাইলো নিশ্চিন্তা ঘুমাইতাম কি রে সেই টাইমে মা ডাক দিব দিব এই ডাকটা মিস হইতো না আর ওহন বউ গুমা গৌ কলিং বিল দেয় নিজের কি কলিং বিল দেয় মোবাইলের রিংটোন দেয় ঘুম ভাঙ্গে না ওই মুখের ভিতরে কোনো ধরনের এ মাথার মধ্যে কোনো ধরনের ইয়া নাই কে ডাক দিবে হাই হতাশ করে আর মা একবার জায়গা তিনবার ডাক দিছে কোনোদিন সেহরি রান্না বন্ধ হয় না এখন আর বয় তিন ওই সেহরি রান্নার ডরে সন্ধ্যা তুই রাইন দে তুই রেখে ঠান্ডা টুন্ডুই খা কতক্ষণ ঠিক না বেটে আর আজ এই যে রমজান চলতেছে না রমজানে দেখবেন ইফতার আলাদা আলাদা প্লেটে প্লেটে যেদিন থেকে প্লেটে প্লেটে ইফতার গেছে সেদিন থেকে মায়া মমতা সব কমে গেছে আলুর সব বেগুনি পেঁয়াজু এইগুলো সব একটা বল ফালাইবেন মুড়ি টুড়ি ফালাই ইচ্ছা মতো মাখবেন মাইককে একসাথে বইটা গুটে গুটে খাইবেন সরিষা তেল দিয়া এটার ভিতরে শান্তি আছে না নাই শান্তি আছে না নাই বাইরে ফাউডার ধরে কয়া দিয়া যায় রমজান মাসটা সম্মান দিয়েন এটা কিন্তু আর নাও হইতে পারে না রমজান মাস যে ব্যক্তি রোজা রাখে মান সোমা রমাদানা ইমানা ওয়াহিদ ইসাবা গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে সওয়াবের নিয়ত রোজা রাখবে আল্লাহ পাক তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে ফামু সাইমে আতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ এই জন্য রমজানে রোজা রাখতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না এই যুবক এদিকে তাকাও আজকে থেকে ওয়াদা তারাবির নামাজ চলবে কি চলবে না মুরব্বি রাগ করেন না আমাদের সে কিছু মুরব্বি আছে আমি না রাগ করেন না মানে যদি জিগাই যে বাজান এতে কাফ করতেই বল মুরব্বি কি উত্তর দিয়ে জানেন নি আমার গুরু আছে কো দুধ বিচ্ছা বাজার কোন লাগে মি আসাম ও আচ্ছা চেল লাগিয়া তা আজকে মরে গেলে গুরুটা রাখবো কেডা আজকে মরে গেলে দুধ বিচ্ছা বাজার করবো কেডা মনে রাখবেন আপনি মরে গেলে গুরু রাহুন না লোকের অভাব হইব না তো এই জন্য মরার আগে মরেন মরার আগে মরেন রমজানের শেষ 10 দিন যায় মসজিদে ফিরে দেখেন হ্যাঁ শেষ 10 দিন যায় মসজিদে ফিরে দেখেন রসুল বলছেন যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সওয়াব দিয়ে দেবে আর বড় করে কোন সুবহানাল্লাহ তাহলে আমরা সেই মসজিদে এতেকাফ চাই কি চাই না আর জবান খুলে চাই কি চাই না আল্লাহ এই রমজানের রোজাগুলো যেন কবুল করে বলুন আমিন যে পোলাপানগুলো আমার দেশের তারাবির নামাজ
আমি জানি আপনারা তরিকাপন্থী মানুষ আমার ওয়াজ কি আজকে কোন সাইডে খারাপ লাগছে না আমি বুকটা ফাড়াই আমি হক কথা কোয়ার চেষ্টা করছি যেগুলো টুকা দিয়ে গেছি সাবধান থাকবেন যাতে ওই সুরগুলো যাতে ঈমান চুরি করতে না পারে ওরা সহি হাদিস শুরু করছে সহি হাদিস সিয়াসি তার পরে কত সহি হাদিস আছে ইন্টারনেট দার দারে নাহেরা এরা হলো চাপা বাস এবং ফাফর বাস কথা কোন ঠিক কিনা কালকে শুনতেছি আহলে হাদিসের একজন বলতেছে নামাজের ভিতরে খতমে তারাবী হইরা নামাজ পড়লে এটা নাকি বেদাত এটা নাকি নাজায়েজ নাউজুবিল্লাহ জোরে বল নাউজুবিল্লাহ এটা পুরা বিনোদন এটা এটা পুরা আগে কইলে নাকি লাগে আগে কোন সিদ্ধ নগদ না বাকি নগদ না বাকি দুনুই তো একটা গো এই একটা কথা কইছে আমার হুজুরে দামি কথা জানাজার নামাজের পরে দোয়ার ব্যাপারে জানাজার নামাজের পরে অনেকে দোয়া করতে চায় না একটা মানুষ মৃত্যুবরণ করলে তিন অবস্থা মারা যাওয়ার পরে জানাজার আগে এই অবস্থা আবার জানাজার পরে দাফনের আগে দুই অবস্থা আবার দাফনের পরে তিন অবস্থা এটা কি তা ইনশাআল্লাহ 5 এপ্রিল শাল্লাতে আসবো সবার দাওয়াত করলাম থাকবেন ইনশাআল্লাহ ওই দিন 10টায় মাইক ধরবে ইনশাআল্লাহ মারহাবা কোন যাই হোক মারহাবা কর না কি লেগে জানাজার নামাজের পরে দোয়া করা যায় আছে না নাই ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দোয়া রাসূল বলেন যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলবে মাইয়্যিতের জন্য খালিস ভাবে দোয়া করবে খাস করে দোয়া করবে মারহাবা জোরে কর মারহাবা তাহলে এই দোয়া আমরা জানাজার নামাজের পরও দোয়া মানি দাফনের পরও দোয়া মানি আল্লাহ কবুল করুক আমিন কর আমিন অনেকে বলে জানাজার নামাজটাই নাকি দোয়া আসলে জানাজার নামাজটা দোয়া না জানাজার নামাজটা আসলেই নামাজ এই জন্য কেবলার দিকে ফিরে নামাজ পড়তে হয় কথা কোন ঠিক কিনা দোয়া যে কোনো দিকে ফিরা পড়া যায় নামাজ যে কোনো দিকে ফিরা পড়া যায় না আমার নামাজটা যেহেতু নিয়ত বান্ত হয় কেবলাম কি হতে হয় তাইলে বোঝা গেল যে এটা নামাজ এটা দোয়া না বরং এই জন্য মাইয়েতের জন্য খাস ভাবে দোয়া করবো এটাই সিদ্ধান্ত কথা বলেন ঠিক কিনা এই বাবা দোয়া এই মাহফিল টাক আমি তো হোক আপনারা চান কি চান না এই বেড়া এই প্যান্ডেলটা কত লাগছে গো বিশ শুধু প্যান্ডেলটা আর শুধু প্যান্ডেলটা কত 20,000 এই তো সুন্দর কথা এই প্যান্ডেলটা করতে লাগছে 20,000 মাইক লইয়া ইয়া লইয়া হয়তো 50 হইতে পারে এটা ফরে গুম এই শুনেন এই প্যান্ডেল বাবদ 20,000 টাকা লাগছে একটা লোক বলবেন হুজুর আমার আব্বা এক আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য এই জান্নাতের সামিয়ানা বাবদ আগামী বছর আমি 10,000 টাকা দিব এমন একটা প্রেমিক দেখে যায় আজকে কে দিবেন 10,000 টাকা আমি মূলত কালেকশনের বক্তা না এটা আমার আগে কইলে সুবিধা রইলে আমি সিস্টেম করে বের করে রইলাম ওই যে পায়ে গেছে লেখেন নাম কি মোহাম্মদ জালাল খান জালাল মিয়া 10,000 টাকা মারহাবা জোরে কর খুব ভালো ছেলে না আল্লাহ কবুল করুন আয় রাব্বুল আলামিন মোহাম্মদ জালাল মিয়া দিনের 10,000 টাকা আল্লাহ সে আমার মতো বাবা হারাইছে
আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও জোরে বলুন আমিন জালাল মিয়ার মন ঢাকার মালিক বানায় দাও যেন বছরে বছরে মদিনায় যায়া নবীরে সালাম দিতে পারে জোরে জোরে বলুন আমিন আরেকজন দেন জালাল মিয়ার মতন 10,000 টাকা আরেকজন না না এইটা আর একজন দেন 10,000 টাকা প্যান্ডেল বাবদ জালাল মিয়ার মতো আরেকটা প্রেমিক দিকে যেতাম চাই আর একজন দিবেন 10,000 টাকা মা বাপের রুহের মাগফিরাতের জন্য আরে রমজান মাসে দেন না একটা বছর পরে 10,000 টাকা দেখেন না কি হয় পাপি মুখে দোয়া করে দেয়া যায় দেন মুসাফির মানুষ 10,000 কে দিবেন কে দিবেন 10 আর একজন দেন 10,000 টাকা আর একজন 10,000 টাকা যদি এমন একটা লোক জালাল মিয়ার মতো থাকেন ভাগ্যবান ব্যক্তি দেন রমজান মাসে 10,000 টাকা দেন কে দিবেন এক বছর পরে 10,000 টাকা দেন তো নাই আচ্ছা 10 না হোক না দিলেন পাক পান্ডাতুরের মহব্বতে একজন দেন 5,000 টাকা হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের মাহফিল একজন লোক দেন মা বাপের রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা এক বছর পরে আও টাকা তো আপনি নিজে নিজে রুজি করেন না এটা আল্লাহ রিজিকে লিখে রাখছে দিকে না পান তো মালিক তো বরাদ্দ লয়ে বয়ে রয়েছে দান করবেন ধন বাড়বে এটা দলিলে আছে কেমনে পারবে টেরো পাইতেন না আর একটা লোক দেন হুজুর আমি 5,000 টাকা দিব কে দিবেন পাঁচ নাম কি জনাব মোহাম্মদ মইনুদ্দিন সাহেব ফতেপুরের মইনুদ্দিন সাহেব দিলেন 5,000 টাকা হুজুর খান মারহাবা ছেলে বাহিরে আছে না আল্লাহ যেন ছেলেটা ভালো রাখে আল্লাহ যেন সুস্থ রাখে রুজি রোজগারে বরকত দেয় হুজুর খান আমিন বাস 15,000 আরেকজন দেন 5,000 আরেকজন দেন 5,000 প্যান্ডেল না অন্তত দেওয়া যায় নাইলে তো কেউ চিন্তা করছে না করছে আরেকজন দেন 5,000 টাকা বাবা কে দিবেন হাত তোলেন তো দেখি আল্লাহ আপনি দিলটা নরম করে দেন আল্লাহ দিলটা নরম করে দেন আর একটা লোক দেন 5,000 টাকা একটা লোক আপনি নাম কি আপনার নাম কি ফারুকের বাড়ি কই মারুফ বাড়ি কোথায় শরীফনগর মোহাম্মদ মারুফ সে দিবে 5,000 টাকা চুকেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন যাক প্যান্ডেল হয়ে গেছে মাইক কত লাগে মাইকটা কত বিষয় আচ্ছা মাইক তো 20,000 একজন দেন 5,000 ওই তোমার নাম কি লেখেন নিজামুদ্দিন কমিটির ছেলে 5,000 টাকা মারহাবা কর আরেকজন দেন 5,000 টাকা এই নিজামুদ্দিন আর কে দিবেন 5,000 আল্লাহ আপনি দিলটা নরম করে দেন আল্লাহ নিজামুদ্দিনের আব্বা নাই আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের গুলজার বানায় দেন আমি এই এই যাইন গা কিন্তু টিয়া দিয়া যান টাকা দেন না দেন মাহফিলটা ভাঙ্গেন কি লাগে এটা কোন অভ্যাস দোয়া করে যান রমজান মাস না একটা বাচ্চা তো অনেক মহিলার বাড়ির যাইতে রান্না করতে হইব আমরা ইনসাফ রেখে তারা করা করে ওয়াজ করছি মারহাবা কর আরেকজন দেন 5,000 টাকা এই দরবেশ কই যা হুন্ডে হেলে গাইছ না না ও সাকাইবা আরেকজন দেন 5,000 টাকা আজকে সারা সারি নাই আমরা হুজুর রিসার্চি না দুই বক্তের হাদিয়া দল লাগবে হুজুর রে আমার গাইড থেকে আরেকজন দেন 5,000 টাকা কে আর একটা লোক দেন না 5,000 টাকা কই আরেকজন দেন 5,000 টাকা কে আল্লাহ কলবে কলবে মিল না হইলে অন কি আমরা লাগি আমরা মন না মিলছে না তো টিয়া দেন না এগো টিয়া দেন না হায় বাবা গরম সাদে মাশাআল্লাহ মাশাআল্লাহ ইতালে লাগে পাগল হই টিয়া তো অন্য মানে নাই অন একজন পাশে সেলিম মিয়া 5,000 রয়্যাল মিয়া 5,000 টাকা আলী কলবে কলবে টান্ডা মারছি দুইজনে পড়ছে মারহাবা কর মারহাবা
আগুনে লাগু সাং খলবের ভিতরে রাখ সাড়া খাইলে রাখ বাবা টিয়া তুলতে গেলে ফাম ফুম লাগে বাবা নাইলে হয় না বাবা টিয়া বাবা মন না দিলে টিয়া দেনা বাজান আচ্ছা কতদিন মাইক বাবা তিনজন হইছে নাকি আর একজন দেন 5000 টাকা জিগিটটা টান দি মাস্ক একটা জায়গা বলে দেন আর একজন দেন 5000 টাকা মাইকটা শেষ হয়ে যাবে দেন বিসমিল্লাহ কই ওইবো নিশিদাইতে কার মাগিবা মাঝি মাঝায় আমার ফয়েজি শাহা কি মায়ার সুরে ডাকে রে গল্লো নিগেশি রাইতে কার বাজে বাজে হে মাশাল্লাহ টাকা সার কাম হইতো না ইতাও ফাম পুম বুঝালেছি বহুত এবার নগদ দেন নগদ এই 5000 আর একজন দেন বাবা না লক্ষ্মী এই প্যান্ডেল বাবদ 20000 হয়েছে গা আর মাইক বাবদ তো 20000 লাগে 15000 উঠতেছে গা আর 5000 টাকা দিলে মাইক কে হয়ে যাবে গা তুই তে প্যাকেজটা মিললে জায়গা এই মালিক কই মালিক মিয়া এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো মোহাম্মদ মালিক মিয়া দিল 5000 টাকা মোহাম্মদ মালিক মিয়া 5000 টাকা কবুল কর মঞ্জুর কর মা বাবার গুনাহ মাফ করে দাও মাহমুদ নবী না দেখাইয়া মরণ দিও না মানন যে দিও যে খেদমত করছে মানন যে দিও আবু সুফিয়ান তো তেমনি বলবে পিছনে পায়রা উঁচু কণ্ঠে বলো টাকা দিতে চাই কি চাই না এই যুবক ভাইরা আমার এই এই শোনো মাইক হইছে প্যান্ডেল হয়েছে পোস্টারটা লাগবে আচ্ছা ঠিক আছে এই পোস্টারটা কত লেগেছে 5000 একটা লোক দেন পোস্টারটা ব্যবসায়ী মানুষ নিচে আপনি সৌজন্যে লেখা থাকবো সবাই দেখে দোয়া করব একটা লোক দেন পোস্টারটা 5000 টাকা কে দিবেন 5000 টাকা হামিদুল হামিদ হামিদ আমরা বাড়ি গেছিল হামিদ বহুত কষ্ট করছে আজকে দোলাবালি কাজ নি আজকে তার একটা দিয়েছি দোলাবালি গোলাপন তো করছি হামিদ মিয়া দিব 5000 টাকা দেখেন দেখেন আমার পিছে যে লাগতো না দেখছেন নি ঘটনাটা কিতে তাহিরি কি তা মুক্তা কোন লাগে মাইক হইছেনি প্যান্ডেল হইছেনি পোস্টার হইছেনি আচ্ছা ঠিক আছে।